নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব মাস্ক কিভাবে কাটিং করে তৈরি করা যায়। ভোকেশনাল টিচার সমীর কুমার মণ্ডল, আজকে আমরা একটা মাস্ক তৈরি করব। এই মাস্ক মূলত যে ভাইরাসের জন্যই যে মুখ ঢাকতে হয় তা নয়, বর্তমান যুগে যে পলিউশন অর্থাৎ দুর্গন্ধ ধুলো এর থেকেও নিজেকে রক্ষা করতে গেলে মাস্কের প্রয়োজন হয়। এই মাস্ক এখন রুমালের থেকেও নিত্য প্রয়োজনীয় হিসাবে দেখা দিয়েছে। বর্তমানে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে এখন মাস্ক সঙ্গে রাখা আবশ্যক। তো মাস্ক কিভাবে তৈরি হয় আসুন দেখা যাক। আমরা প্রথমে এ থেকে বি আমরা এইটা লম্বা অর্থাৎ লেন্থ নেব 7 ইঞ্চি, এবং এ থেকে বি এইটার আড়ে আমরা নেব 4.5 ইঞ্চি। দেখুন এখানে করা আছে 4.5 ইঞ্চি। তো আমি এটা সেন্টিমিটারে করেছি, তাহলে এ থেকে বি যদি 7 ইঞ্চি হয় এবং বি থেকে সি ওই একই 7 ইঞ্চি হবে, এবং বি থেকে সি 4.5 ইঞ্চি, এ থেকে ডিও 4.5 ইঞ্চি। কোন একটা মাপ নেওয়ার পর আমরা কি করব, এ থেকে ওপরের দিকে ই আমরা 3/4 ইঞ্চি অর্থাৎ 6 সুত ওপরের দিকে টান করব, ওপরের দিকে উঠব। বি থেকে এফ ওই একই নেব 6 সুত। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বি থেকে এফ 3/4 ইঞ্চি আপ অর্থাৎ 6 সুত, আর সি থেকে ডাউনে নামব জি ওই 6 সুত, আর ডি থেকে এইচ আমরা ওই 6 সুত নেব। নিয়ে এই যে একটা দাগ দিয়েছি, স্কেচ করেছি, এরকমভাবে এটাকে শেপ দেব। শেপ দিয়ে এই শেপ অনুযায়ী আমরা কাটব, ঠিক আছে। তারপরে ঠিক এটা মিডিল থেকে এই পর্যন্ত রিপের দৈর্ঘ্য হবে, যে আমরা এই সাইড দিয়ে যে রিপটা করব তার দৈর্ঘ্য হবে 3.5 ইঞ্চি, ঠিক আছে। 3.5 ইঞ্চি এখান থেকে এইভাবে নিতে দেখবো, যে এইভাবে রাউন্ড করার সময় 3.5 ইঞ্চি থাকবে। তো আসুন দেখা যাক যে আমরা এটা কীভাবে কাটব। এই যে আমরা এখান থেকে এই পর্যন্ত 7 ইঞ্চির একটা দাগ টানছি, এখান থেকে এই 4.5 ইঞ্চি, আবার এইখান থেকেও আমরা একটা 4.5 ইঞ্চি দাগ টানবো। টেনে এইখান থেকে আমরা নেব কি দাগটাকে মিল করে দেবো। তাহলে আমি আরো একবার দেখাই, এখান থেকে যে এই যে 7 ইঞ্চির একটা দাগ নিয়েছি, এখান থেকে এই 4.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। এইটা নেওয়ার পর 3/4 অর্থাৎ এতটা আমরা প্রতি জায়গা থেকে ডাউন করিয়ে নেব, যেরকম এখান থেকে আপ উপর দিকে যাবে, এখান থেকে নামবে নিচের দিকে, এরকম মানে আমরা বক্সের মধ্যেই থাকব। এবারে এটাকে আমরা সেভ স্কেলের সাহায্যে সেভ করব। আমরা এরকম স্কেলের সাহায্যে সেভ করতে পারি, কিংবা হাতেও এভাবে আমরা সেভ করে দিতে পারি, ঠিক আছে, যেভাবে সুবিধা হবে। এখান থেকে এই মিডিলের দিকে টাচ করে আবার এখান থেকে এইটাকে এবারে আমরা কাটিং করব। তাহলে বুঝতেই পারছো যে মাস্কটা কিভাবে তৈরি হচ্ছে। আমরা প্রথমে লম্বায় 7 ইঞ্চি নিয়েছি, আর আড়ে নিয়েছি 4.5 ইঞ্চি। সেখান থেকে আমরা 3/4 অর্থাৎ 6 ফুট করে চারিদিকে কম নিয়ে ঠিক এইরকম ওভাল টাইপের আমরা মাস্কের কাপড়টা নেব। দেখুন যদিও এটা নিটেড ফেব্রিক নয়, এটা হচ্ছে ওভেন ফেব্রিক, এই জন্য এটাকে আমরা বায়াস হিসাবে কাটবো। কতটা না 1.5 ইঞ্চি করে, 1.5 ইঞ্চি করে চওড়া রেখে বায়াস কাটবো, ঠিক এমনি করে বায়াস কাটার নিয়ম আরও একটা আছে। আমি এইভাবে ভাঁজ করে নিতে পারি, বায়াসে ভাঁজ করে নিয়ে আমি এইভাবেও কাটতে পারি, 1.5 ইঞ্চি চওড়া রেখে প্রতিটা মুহূর্তে আমি কাটব। ঠিক
ঠিক আছে। এই রিপটা প্রথমে আমরা বায়াসটা কাপড় 1.5 ইঞ্চি কাটার পর এটাকে মুড়ে আমরা এরকম একটা রিপ মতন করে নিয়েছি। এইটাকে এবার দুভাঁজ করে এর সঙ্গে আমরা জুড়ে দিকে এমনি করে ধরে এর সঙ্গে এই যে কাপড়টাকে মিডিলে রেখে আমরা এই দুদিকে দিয়ে এরকম করে একটা রিপ সেলাই দেব। এইভাবে আমরা কি করব এর এজ বরাবর একটা একটা করে সেলাই দেব। দুই মাথা সেলাই দেওয়ার পর আমরা এখান থেকে কেটে দেবো। তাহলে আমাদের দুই দিকে প্রথমে এরকম এদিকে এবং এদিকে দুই দিকে আমাদের সেলাই দিতে হয়েছে। এই যে দেখো একদম এইরকম জায়গা দিয়ে, তারপর কাপড়টাকে ঠিক এই যে রিপের এই মাঝখানে ভরে দিয়ে এইটাকে দিয়ে ওপরে চাপা দিতে হবে। চাপা দেওয়ার পর আমরা এখান থেকে এই সেলাইটা ধরবো, সাবধানে আস্তে আস্তে রিপের উপর তুলবো, তারপরে এই যে এই মাঝখান দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করবো। এরপরে এমনি করে থিওরিতে শিখেছিলাম যে এরপরে এইভাবে এই যে এখান থেকে এটা 3.5 ইঞ্চি, এখান থেকে এটা ডিস্টেন্স 3.5 ইঞ্চি থাকবে। থাকলে পরে আবার মাথাটাকে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে আমরা এটাকে এই দিয়ে সেলাইটা চালাব। এই যে দেখা যাচ্ছে যে আমরা 3.5 ইঞ্চি রেখেছি, এইভাবেই রাখতে হবে। রেখে আবার এইটাকে এরকম মুড়ে মাঝখানে দিয়ে আমাদের সুন্দর করে আবার এজ বরাবর সেলাই করতে হবে। এইটাকে এইখানে দিয়ে আবার এই টেনে নিয়ে যেতে হবে সেলাই। এইটাকে এইভাবে নিয়ে আবার এই সেলাই দিয়ে অবশেষে এটাকে ভিতর দিয়ে এইভাবে নিয়ে আমরা আবার মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিয়ে সেলাইটা তুলব। আমাদের তৈরি হয়ে গেল একটা সুন্দর মাস্ক। ঠিক এইভাবেও তোমরা ঘরে বসে মেশিনে হোক আর হাতে সুন্দর করে একটা মাস্ক তৈরি করো।